দেখো, অনেকেই প্রশ্ন করো যে কিভাবে ভালো মার্কস পাওয়া যায় স্যার, এটা কিন্তু আমরা পাচ্ছি না, বা অনেক পড়াশোনা করতেছি তারপর ভালো মার্কসটা আসতেছে না। তো পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদের বেসিক্যালি যেভাবে পড়াশোনাটা করতে হয়, তোমরা কিন্তু সেই জিনিসটা করো না। তো সেই জিনিসটা মানে কিভাবে বেশি মার্কস বা অধিক মার্কস আনা যায়, বা কিভাবে পড়লে আমরা অধিক মার্কস পাবো, সেই জিনিসটার উপরে কিন্তু আমাদের তিনটা ট্রিক্স আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি শোনো, তাহলে কিন্তু এই তিনটা ট্রিক যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পরীক্ষায় কিভাবে অধিক মার্কস পাওয়া যায় সে ব্যাপারটা মানে তোমরা অর্জন করতে পারবে। তো দেখো, সেই জন্য আমাদের একটা ওয়ার্ড তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমরা এই একটা ওয়ার্ড লিখছি, দেখো, কাপ, ঠিক আছে? তো এই ওয়ার্ডটার উপরেই আমরা কি বলি, দেখো কিভাবে পড়ার সিস্টেমটা আছে। এখানে তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দ দিয়ে আমাদের তিনটা ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমটা কি লিখছি, সি ফর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি, মনোযোগ। আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু টেবিলে দেখা যায় অনেক সময় বসে থাকি, কিন্তু এই কনসেন্ট্রেশন দিয়ে বা মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করি না। অনেকেই আছে ঘন্টার পর ঘন্টা টেবিলে বই খুলে বসে থাকে, এর মধ্যে ফেসবুকিং করো, তারপরে অন্য অনেকেই অনেক বাজে অভ্যাসগুলো আছে। তো এই অভ্যাসগুলোর কারণে আমাদের মাইন্ডটা সরে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পড়াটায় পুরোপুরি মনোযোগ দিতে পারি না, আর পুরোপুরি মনোযোগ দিতে পারি না দেখে আমরা কিন্তু পরীক্ষায় কোনো সময় ভালো করতে পারি না। আমাদের পুরো বিষয়টা থেকে কিন্তু আমরা ছিটকে যাই। তো এরপরের যেই ট্রিক্সটা আছে, দেখো, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডার STANDING। এই আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা হচ্ছে কি, দেখো, বুঝে পড়া। তো এই বুঝে পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই বুঝতে চাই না, বা পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝি না, আমরা না বুঝে মুখস্থ করে ফেলি। তো না বুঝে মুখস্থ করলে আমাদের সময়টাও বেশি লাগে, আর পড়াটাও কিন্তু বেশি দিন মনে থাকে না। সো আমরা যখন পরীক্ষা আসে তখন কিন্তু আমরা এটা থেকে ছিটকে যাই, ঠিক আছে? এরপরে যে টপিক্সটা আছে, দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক্স, প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি, চর্চা করা। দেখো, আমরা অনেকেই আছি যে পড়ি ঠিকই, একটা জিনিস পড়লাম, মুখস্থ করলাম, সব কিছু করলাম, কিন্তু প্র্যাকটিসটা করি না, চর্চা করতে চাই না। যেরকম তোমরা যারা গ্রামার শিখো অথবা যারা ম্যাথ চর্চা করো, বা এই ম্যাথ চর্চার ক্ষেত্রে অনেকেই শুধু ম্যাথটা বোঝো, বুঝে একবারে রেখে দাও, পরে যে তুমি নিজে নিজে চর্চা করবা করতে করো না, তারপরে তুমি ইংলিশ গ্রামারগুলো চর্চা করো না, এই যে চর্চার যে অভাবটা থাকে সেই কারণে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু অধিক নাম্বার পাও না। তো আশা করতেছি আমার মানে কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা জাস্ট তিনটা জিনিস ফলো করবে পড়ার সময়, তাহলে দেখবা যে তোমরা খুব ভালো করতে পারতেছো পরীক্ষায়। সেই তিনটা জিনিস কি, মনোযোগ দিয়ে পড়বা, আর বুঝে বুঝে পড়তে হবে, আর যে বিষয়টা তুমি পড়তেছো সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবা যে অনেক ভালো মার্কস পেয়েছো। তো কথা হবে অন্য কোনো একটি সময়। আল্লাহ হাফেজ।